আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল টেস্টি হোম কুকিং থেকে। চলে আসলাম বিকেলের নাস্তার ভীষণ মজার আর মুখরোচক একটি রেসিপি নিয়ে। মাত্র দুটি আলু আর দুটি ডিম দিয়ে অসম্ভব মজার আজকের এই রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। চলে যাব মূল রেসিপিতে। আমি এখানে দুটি সিদ্ধ আলু নিয়েছি। এখন আমি এই আলু দুটিকে ম্যাশ করে নেব। একটি মেটালের সাহায্যে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটি করতে পারেন। তো ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর কিছু উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এ পর্যায়ে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা সেক্ষেত্রে ভাজা গুঁড়ার জিরাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গিয়েছে, এখন যা করতে হবে, আমি এখান থেকে কিছু মিশ্রণ হাতে নিয়ে এভাবে প্রথমে গোল করে তারপরে একটু লম্বা করে এভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমি দুটি ডিম নিয়েছি। ডিম দুটোকে একটি কাঁটা চামচ দিয়ে এভাবে বিট করে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। এখন যা করতে হবে, সেই নাস্তাগুলোকে প্রথমে আমি এভাবে ডিমের ভিতর চুবিয়ে নেব। এরপরে আমি এগুলোকে ব্রেড ক্রামের ভিতর কোট করে নিব। এটিকে আবার ডিমের ভিতর ডুবে নিব। এ পর্যায়ে আরেকবার ব্রেড ক্রিম দিয়ে এভাবে কোট করে নেব। আর এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। আপনারা চাইলে একবার করে এই কাজটি করতে পারেন, তবে দুইবার করে যদি এভাবে করা যায় তাহলে নাস্তাটি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। তো সবগুলো নাস্তায় তৈরি করা হয়ে গেছে, এখন আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল। তেলটা যখন গরম হয়ে আসছে, আমি নাস্তাগুলো একটা একটা করে তেলের ভিতর দিয়ে দিলাম। তেলটাকে খুব বেশি গরম করা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি নাস্তাগুলো কালার চলে আসবে। তো এভাবে আমি মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো ভেজে নেব। ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট ভাজলে কিন্তু নাস্তাগুলো তৈরি করা হয়ে যাবে। এ পর্যায়ে নাস্তাগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি তেল ঝরে নামিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের ডিম আলুর এই রেসিপি। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো আর সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।